গাইস আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে নো পড, তারপর সামি নো প্রায় এসব বলে অপমান করো। তো আজকে আমি প্রুভ করে দেবো যে আমি কত বড় লেজেন্ড, আমি কত বড় প্রো প্লেয়ার, আবার 100% প্রুভ করে দেবো। তাও আবার যারা সাথে একটা র্যাঙ্ক ম্যাচ খেলার মাধ্যমে, আর এমনিতে গেম টেম টোটালি খেলাই হয় না। তো দেখো যারা কিন্তু অনলাইন আছে, আমি একটু আগে দেখছিলাম, তো দেখি ইন গ্রুপ গাইস জয়েন রিকোয়েস্ট গেছে, দেখি ওর সাথে আজকে র্যাঙ্ক ম্যাচ খেলবো, মজাই হবে কি রে। হোয়াট দ্য ফাক, কেমনটা লাগে কতো যে জিনিসগুলো পছন্দ করি না গ্রুপ প্রাইভেট করে ফেলছে আমার জয়েন রিকোয়েস্ট পাওয়া মাত্র। এখন মনে গ্রুপে যাবো, যাওয়ার পর বলবে যে আমি তো গ্রুপ প্রাইভেট করি নাই, আগে থেকে প্রাইভেট করা ছিল, একটা না একটা অজুহাত দেখাবে। কেমন লাগে বলো, এই জিনিসগুলো আমার কাছে সত্যি বিরক্তিকর লাগে। তে এখনো প্রাইভেট করে রাখছে, তেত ফালতু এড দিছে গাইস। এই যারা, হ্যালো, কি দেখলাম আমি এখানে গাইস? আমি ডাইনামিক টুও দেখলাম নাকি দুইজনের মধ্যে? কেমন লাগে তে? গ্রুপ ডিসেবল দিয়ে দিছে মামনে, দেখে আবার ইন গ্রুপ চলে গেছে কি রে গ্রুপে নে, রাগ উঠতেছে সত্যি। এই জিনিসগুলো আমার টোটালি পছন্দ না, কি রে গ্রুপে নে। হ্যালো হ্যালো, কিরে আমি গ্রুপে এইসব কি দেখতেছি? ডাইনামিক ডুও প্লাস আবার এটা ট্রিপল, আর এটা কোন ট্রিপল আর বিবেজালা যারা, আই লাভ ইউ, হোয়াট দ্য ফাক, কিরে ভাই এইসব কি ভাই? তোরা এই প্রপোজি মোট রাখ, আমার মেজাজ গরম করে দিছো টোটালি। এইসব কি দেখতেছি আমি, কিরে যারা এখন তো মাইক অন করবি না, মাইক অন কর। যা দেখতেছো ঠিকই দেখতেছো, ঠিক দেখতেছে মানে বট ট্রিক দাও, মানে কারে কিক দিব ভাই রে ভাই? ট্রিপল আর এটা আবার কোন ট্রিপল আর? আমারে কিক দিছে ভাই, এত পরিমাণ রাগ উঠতেছে আমার। দাম কিরে, সমস্যা কি তোর? তোমার কিক দিলি কেন, সমস্যা কি তোর? আমার ত্রিপুরা দিতে বলছিল, কিক দিবি কেন তুই? আমি আর এখান থেকে তোমার কোনো প্রবলেম? প্রবলেম না, আমি জাস্ট টাকায় দেখতেছি এসব কি, আমি সত্যি দেখতেছি নাকি স্বপ্নে দেখতেছি আল্লাহ জানে। কি লিখছে বট রোস্টেড, রোস্টেড বট কি দাও? এ এ ট্রিপল আর, এই তোর যদি অকাত থাকে ভাই তুই মাইক অন করে কথা কো, আমি বুঝছি ভাই তুই, আমার মনে হয় না তুই রিয়েল ট্রিপল আর, তারা তোর লেভেল লাইক দেখলে বুঝবো। 71 লেভেলের আইডি আর ট্রিপল আর লেভেল মেবি 75 এর প্লাস, আর তোর নামটাও আমার কাছে কেমন জানি একটু ডাউট ডাউট মনে হইতেছে ভাই। তুই মাইক অন করে কথা বল ভাই, তোর ভিবেস দিছে কে ভাই? হোয়াট দ্য ফাক মানে ভাই, তোর যদি কলিজা থাকে ভাই মাইক অন করে কথা বল খালি চাস। আর যারা, এই তুই এগুলো কি শুরু করছিস ঠিক আছে, তোরা কথা বল, ডাইনামিক ডুও বানাইছিস না কোনোদিন, তো আমার সাথে ডাইনামিক ডুও হইতে আসছিস নাই, বলছ নাই যে আমি, এমনিতে তুইও এগুলো লাইক করছ না, আমিও লাইক করি না যে ডাইনামিক ডুও, আবার এর সাথে দেখি ডাইনামিক ডুও বই আসছিস, আবার তোর ইচ্ছা না, তোর ইচ্ছার উপর আমি আগুন লাগাই। তোরা এই যে তুই ইমোটটা দিতেছিস না, এই ইমোটটাও আমার দেওয়া ঠিক আছে, কার সামনে কি ইমোট দিতেছিস এখন? তোর উপর এত পরিমাণ আমার রাগ উঠতেছে যেটা বলার বাইরে। তাও তুমি কি রে কথা বল, এগুলো কি দেখতেছে আমি? রোস্টেড গেমিং বট ভাই, কলিজা থাকলে কিছু কথা বল, মাইক অন করে কথা বল, মাইক অন করে কথা বল কলিজা থাকলে। আর যারা তুই ভাব মারাইতেছিস নাকি তোর, আমি বুঝলাম না তুই এত এত চিল্লাইতে পারস, তোর মুখ দিয়ে কথা বাইর না কেন? কি রে তুই কি কথা বলবি? তোর বাচ্চা দেখ, ব্রেকআপ ব্রেকআপ, তোমার সাথে ব্রেকআপ, যাও। কিছু কি ভাঙছে? তোর মাথা ভাঙছি, থাক তোরা পাল। সত্যি অনেক রাগ উঠতেছে আমার, অনেক পাল
সমস্যা কি তোর? আবার এড দিছস কে? ইচ্ছা করছে তোর ইচ্ছাই তো সব হবে না, তোর ইচ্ছাই সব হবে? আমাদের দুজন কানেকশন লাগতেছে না? হ্যাঁ বিয়ে করে নে। ওকে যা টাটা। ওকে টাটা। এই জিনিসগুলো মানে টোটাল নিচের প্রতি নিচেরই আসতেছে। তুই কারে বিয়ে করবি বল? রাস্তার ফকির নিয়ে রে, রাস্তার ফকির নিয়ে রে, তোরে করবো না তো। তুই যে কাজটা করছিস, তুই আমার তুই জানোস তো আমার মাথা কতটুকু গরম করছিস, ঠিক আছে? আর আমার রাগ উঠলে আমি কি করি তুই নিজেও জানোস, ঠিক আছে? পরে তোরে প্রুফ দিয়ে দিব নি কি করছি। এক গ্লাস পানিতে ডুব মারো। কথা বলিস না। কি রে কেমন লাগে? কি কেমন লাগে? আমাদের কেমন সুন্দর লাগতেছে না? তুই ভালো জানাস তোর কাছে কেমন লাগে, ভালো লাগতেছে না? আর ব্লগ দিবি? মানে ব্লগের ব্যাপার তুই এখানে নিয়ে আইছস না? আমি হোয়াটসঅ্যাপে ব্লগ দিছি কি? তুই কি করছস সেটা বল, সেটা স্বীকার করছি কি করছস? ব্লগ কি আমি নিতে দিছি নাকি? মানে ব্লগ দেওয়ার শাস্তি তুই আমারে দেখাইতে আইছস, তাই না? আরে এই ইয়ার আইডিটা আমার চেনা চেনা লাগে, তো আমার কনফিউজ ভাই। তোর অকাত থাকলে তুই মাইক অন করে কথা বল ভাই। এখন মজা বুঝ, ভালো লাগছিস নাই? কি মজা বুঝবো? হ্যাঁ আমি বুঝতেছি না, তুই আমাদেরকে কেন ডিস্টার্ব করতে যাস? চা আমি ভাবছিলাম কেমন লাগে, এখন কেমন লাগে? শুন শুন, আমি ভাবছি যে নিকাল মানে এই ভাই, এই তুই মাইক অন করে কথা বল ভাই। তোর কত বড় কলেজ আছে তুই মাইক অন করে কথা বল, ফালতু কথা বলার জায়গা বাস না হালার পালা। এই আমার কথা শুন, দোষও করবি আসলে কি জানোস, ও আমি বললে মাইক অন করবে না, করবে না। আমি তোরে বল, আমি চাইছিলাম র‍্যাঙ্ক ম্যাচ খেলার জন্য, বাট তুই আমার মুডটা টোটালি নষ্ট করে দিছিস, ঠিক আছে? খেলতে পারি, আমার বয়ফ্রেন্ড যদি খেলে আর কি, আমি খেলতে পারবো, সমস্যা নেই। তোর বয়ফ্রেন্ড কে? তোর বয়ফ্রেন্ড কে দেখি, নাম বল তো দেখি। ট্রিপোলার, ট্রিপোলার গ্রুপটা তো আমি বানাই না। তোর এই রাখ, থাক। কেমন লাগে? আমার আর এটি দিবি না, যা। আমার সত্যি কথা গাইস, চাইছি র‍্যাগ ম্যাচ খেলে ভিডিও বানাবো, মানে আমার টোটালি মাথাটা নষ্ট হয়ে গেছে। বলতে এই কি বাল বলবি বল, বারবার অ্যাড দিতেছস চার পর। হ্যালো রোস্টেড গেমিং ভাইয়া, কি অবস্থা ভাইয়া? হ্যালো সামি। হ্যালো রোস্টেড ভাইয়া, বল বল কি অবস্থা ভাই, ভালো আছো ভাই? আপে মেজাজ এত পরিমাণে গরম করছে যেটা বলার বাইরে, তোর মনটা চাইতেছে ভাই মাস্তি। আমি জানি ভাই তুই মানুষ হবি না জীবনও ভাই, তুই বেটা কয়দিন পর পর ট্রিপলার নাম দিবি, একবার ভিনসেন্ট নাম দিবি, একবার পিএন নাম দিবি, মজার বাইরে ভাবছে আমার নাম। তুই ডাইনামিক ডুয়েসস কেন সেটা আমার বল। আর তুমি তো জানো যারা আমার ফ্রেন্ড, তো আমি তো জানি যে, হ্যাঁ আমি তো জানি ফ্রেন্ড, বাট ভাই তুমি তুমি যে এরকম চুতিয়াগিরি করবা সেটা আমি তো ভাবি নাই। তুমি আরে তোমার সাথে প্র্যাঙ্ক করছে আমরা, তুমি আর ব্লগ দিবা, আর ব্লগ দিবা, ব্লগ তুই এখনই ব্লগ খাবি, তারা মোবাইল দে এখনই ব্লগ দিবা। আচ্ছা প্র্যাঙ্ক নাকি আমার লাগে, তাহলে আবার আইটা প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্কটা তোমার কাছে কেমন লাগে? সামথিং ওয়েন্ট টু বি রং। হ্যালো সামি, বল। আই লাভ ইউ। আই হেট ইউ। আমি চাইছি ভাই র‍্যাঙ্ক খেলে ভিডিও বানাবো, আমার মুডটা পুরো নষ্ট করে দিয়েছে ভাই। ঠিক আছে ভাই, শোনো ভাই তোমার সাথে প্র্যাঙ্ক করছে, তুমি আবার না ভাই, তোমার তোমার উপর রাগ নাই, তোমার উপর রাগ নাই।
যারা পর এক করে কোনো লাভ আছে প্ল্যাঙ্ক এর আইডিয়াটা আমি দিছিলাম ভাই তোর মে আমার আমার মনে হয় না যে মাস্তি তুমি এই আইডিয়াটা দিবা তে আমার এই 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 সারা এটা কোনোদিনও সম্ভব না আমি জানি কত বড় লেভেলের থাক বললাম না থাক পরে কথা বলো আমার টোটালি এখন মাইন্ড ঠিক নাই থাকো তোমরা কাছে এই জিনিসগুলো আমার টোটালি পছন্দ না আর এই জিনিসগুলো আমি লাইকই করি না মানে আমার কাছের কেউ এইসব কাজ করবে আমার পছন্দ না টোটালি আর প্র্যাঙ্ক যতই প্র্যাঙ্ক করুক অন্য প্র্যাঙ্ক করুক মানা যায় বাট এটা কী ছিল গাইস এই জিনিসটা আমি টোটালি আশা করিনি আর আমার অনেক বেশি খারাপ লাগতেছে দ্যাট ফালতু গেমের মাইরব গেম খেলার কোনো সরি আই লাভ ইউ আই লাভ ইউ হোয়াট দ্য ফুচকা কেমন লাগে এখন মানে আমার সাথে মজা নিয়ে এখন ভালোবাসা দেখাইতে হয়েছে ভালোবাসার মাইরে বাপ সেভেন আপ দ্যাট ফাল খেলবো আমার গেম আবার কল দিতে আসছে ভালোবাসা দেখাইতে ভালোবাসার মায়ের বাপ সেভেন আপ আবার কল দিতে আসছে